অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করো। অ্যাপটি ওপেন হলো, এবার একদম নিচে সাইন আপে ক্লিক করো। এবার চুজ টাইপে গিয়ে স্টুডেন্টে ক্লিক করো। তারপর নিজের নাম লেখো, মোবাইল নাম্বার পুট করো, এরপর পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার অবশ্যই দিতে হবে। আর এই পাসওয়ার্ডে মিনিমাম 8টি ক্যারেক্টার থাকতেই হবে। এবার পাসওয়ার্ড রিএন্টার করো। এরপর রেফারেল কোড দাও। যেমন দেখো এখানে রেফারেল কোডটি দেখাচ্ছে 4937734, এটা পুট করো। পুট করেছ, এবার নেক্সটে ক্লিক করো, সেন্ড ওটিপিতে ক্লিক করো। এরপর দেখো তোমার দেওয়া নাম্বারে একটা ওটিপি এসেছে, সেটা এন্ট্রি করে সাবমিট ওটিপিতে ক্লিক করো। এরপর তোমার ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, ফুল অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এসব কিছু লিখে ফেলো। এরপর যে স্ক্রিনটা আসছে সেখান থেকে একটা সাবজেক্ট চুজ করো। দেখো সামনে যেহেতু WBCS এক্সাম, তাই এক্সামটি চুজ করো। এরপর নেক্সট ক্লিক করলে অ্যাপে ড্যাশবোর্ড এসে যাবে। দেখছো ওয়ালেট ব্যালেন্স কেমন বাড়ছে? হ্যাঁ, তুমিও যদি তোমার রেফারেল কোড এভাবে শেয়ার করো, তোমারও ওয়ালেট ব্যালেন্স বাড়তে থাকবে।